হালাকে দেলের হোসেন সাইদি মারা গেছে দেখছেন তার কবর খনন করে কিন্তু তার যে আসল কবরে কিন্তু মাটি দিতে পারে নাই কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে যার একটা ডাবল কবর করে উঁচা করে তারপরে তাকে দাফন করা হয়েছে কারণ আমি তখন হসপিটালে বেডে বসে দেখতেছি তো আমারে দেখাচ্ছে তার কবরের সব দৃশ্যগুলো দেখাচ্ছে যে প্রথম কবর খনন করছে পুরো কবর পানি ভরে গেছে বৃষ্টির সিজন আর দেলের হোসেন সাইদির বাড়িতে তো আমি গেছি আমি জানি একবারে অজপাড়া গড়ায় ইন্দুরকানি পিরোজপুর নদীর পানি সবসময় আসা যাওয়া করে ওই জমিনে তখন আরো বেশি ভয় পাইছি যে এত সাদের মাটি কবর এই কবরে পানি উঠে গেছে হালাকি আমার খাটে একটা বালু পড়লে শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী এমপি এসপি ডিসি খারাপ কোনো জিনিস খাইতে পারি না খারাপ বিছনায় ঘুমাইতে পারি না হালাকি কবরের ভিতরে পানি উঠে গেছে যত পানি সেইসে ফেলে আরো পানি উঠে সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উঁচা করে এমন পরিমাণ বৃষ্টি নামতেছে আবার পলিথিন বিছাই এরপরে কবর দেয় আমি ইলিয়াস রহমান জাহেদি যদি এখনো মারা যায় আমার গ্রামের বাড়িতে তো আমার কবরে পানি উঠবে কারণ আমার গ্রামে বর্ষাকাল আমার গোপালগঞ্জের জমিনে আমার আত্মীয় স্বজনরে আমার ওসিয়াত করা আছে যদি আমি বাংলাদেশে মারা যাই আমার কবরটা যেন আমার মায়ের পাশে হয় আমার জন্ম দুঃখিনী মায়ের পাশে হয় আর যদি বাংলাদেশের বাহিরে মারা যায় কোথাও কোনো জায়গায় যাইয়া হজে যাইয়া অথবা অন্য কোনো রাষ্ট্রে যাইয়া লাশ না আনলে আমার কোনো দুঃখ নাই সেই কথাই বলছে ইমাম গাজালি এত সাদের খাট স্ত্রী পুত্র থাকবে তুমি থাকবা ওই কবরে মেরে ভাই দোস্ত বুজুর্গ এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অসুস্থটাকে তুমি নিয়ামত হিসাবে গ্রহণ করবা অসুস্থটাকে তুমি নিয়ামত হিসাবে গ্রহণ করবা সেকেন্ডে সেকেন্ডে তোমার গুনাহগুলা ঝর্ণার পানির মতো ঝরে যাবে যারা এখানে ডায়াবেটিসের পেশেন্ট আছেন হাড়ের পেশেন্ট আছেন যাদের গিরা ব্যথা মাজায় ব্যথা সেকেন্ডে সেকেন্ডে আপনার হাজার হাজার কোটি কোটি গুনাহ মাফ হয়ে যাচ্ছে আপনার যতবার পেন আসবে যতবার ব্যথা উঠবে ততবার আপনার সওয়াব বাড়তেই থাকবে কিন্তু ভাই জান দুনিয়ায় ব্যথা পাইয়া উহ আহ করবেন আলহামদুলিল্লাহ বলবেন সওয়াব হবে আর কবরে ফেরেশতাদের মায়ের খাইয়া যত চিল্লাফাল্লা করবেন কোনো সওয়াব নাই বরঞ্চ কোরআন আল্লাহ কি বলে জানেন ফেরেশতাদের মায়ের খেয়ে যখন আপনার আমি চিল্লাবো আল্লাহ গুচ্ছা হয়ে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুনা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুনা ডাইরেক্ট কোরআন শরীফের কথা ইখসাউ ফিহা ওই কবরের মধ্যে থাকবি কথা বলবি না ওয়ালা তুকাল্লিমুনা তোর সাথে আমি আল্লাহ কথা বলবো না ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ওইখানে মায়ের খাইয়া রক্ত বের হবে এক একটা গুর্জ আপনারা জানা আছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহে জাহান্নামের বয়ান লিখতে যে উনি বেহুশ পড়ে গেছে এক একটা জাহান্নামী মানুষকে যেই গুর্জ দিয়ে মারা হবে যেই জাহান্নামের হাতুড়ি দিয়ে মারা হবে ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ে আঘাত করত এই জমিনটা স্বাস্থ্যবক জমিনই পিছে চলে যাইত যদি বলেন আমার এতটুক বডিরে এত বড় হাতুড়ি দিয়ে মারা লাগে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন বান্দারে তুই আমার সাথে নাফরমানি করে আসবি তোর এত বড় হাতুড়ি দিয়েই আমি মারব আপনি যদি শোনেন সেই হাতুড়ি কি দিয়ে বানানো এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা সূরা জহরাতের মধ্যে আসছে সূরা জিলজালের মধ্যে আসছে সূরা তাকাসুরের মধ্যে আসছে সূরা আল কারিয়ার মধ্যে আসছে সূরা হুতামার মধ্যে আসছে নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালিউ আলাল আফিদা তোরা কি জানো নারুল্লাহিল মুকাদাতুল লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহুম আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা তুই কি জানোস জাহান্নামে কোন হাতুড়ি দিয়ে তোরে মারবো তুই জানোস না রে বান্দা নারুল্লাহিল মুকাদাতুল লাতী
জাহান্নামের সেই হাতুড়ি, জাহান্নামের সেই কষ্টের সেই আগুনের হাতুড়ি যদি দেখতি, জীবনে বিবাহ সাধু করতি না, জীবনে কোনদিন 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 আমি রবকে ভুলিয়া দুনিয়ার পাশ্চাত্যের পিছনে পড়ে আমি রবকে কখনো ভুলে যেতে নেই। আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনিও চলে যাবেন, এখনো সময় আছে, সব কিছু ছেড়ে দিয়ে আমি বলবো না আপনি বাড়ি গাড়ি ছেড়ে দেন, আমি আপনাকে বলবো না ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন, আপনি বলবো না চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকেন, চাকরির পাশাপাশি আমার মওলার একটু অ্যাড করে রাখেন, দোকানের পাশাপাশি আমার আল্লাহর একটু অ্যাড করে রাখেন, আল্লাহরে ভুলে যায়েন না, ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বান্ধব নাই। জোরে কোন আরো জোরে জ্বলন্ত প্রমাণ চান আমি আপনাকে দেখাইয়া দেই। আপনি বেশি না ছয়টা মাস ঘরে বসে থাকেন প্যারালাইসিস হইয়া, পুতের বউর কাছে আপনার চোখের কাটা হয়ে যাবেন, নিজের স্ত্রীর কাছে আপনার চোখের কাটা হয়ে যাবেন, যদিও আপনার স্ত্রী, কারণ ওই বাড়ি আপনার নামে লেখা আছে, এখনো দলিল কোন ছেলেরে ভাগ করে দেন নাই, বাড়ির লোভে আপনার স্ত্রী আপনাকে হয়তো পায়খানা প্রস্রাব তাও দায় ঠিক খেদমত করবে, যদি বুড়ে আবার উল্টাপাল্টা করে মনের থেকে আপনার একটা সেকেন্ডের জন্য ভালোবাসা কেউ দিবে না, যদি মনের থেকে আপনারে কেউ দেখে রাখে সে আর কেউ নাই, সে হলো আমার রব। সে কে 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 জোরে বলেন কে 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 কে? শিবশঙ্কর মহারাজ, ইতিহাস জানেন না, পরবর্তী তার নাম নাম হয়েছে শামসুল হক। শিবশঙ্কর মহারাজ বিশ্ব নবীর সবচেয়ে দেখা বাবা চির জান্নাতি হয়, আর বরিশালের রামতুলির সেই কুলাঙ্গার আসাদ নূর চির জাহান্নামি হয়, কথা বলেন না কেন? অসুস্থ শরীরে আর কি বলবো, যদি আমার এই কথার আওয়াজ আপনি না দেন আমি মনে করব আপনার ভিতরে মুসলমানিতে দুর্বল আছে। এই আসাদ নূর বলে আমার নবীর এত পরিমাণ গালি দিছে, হালাকি আমার নবীর চরিত্রের গ্যারান্টি আবু জেহেল দিছে, উতবা দিছে, আবু জেহেল নিজে বলেছে ডাইরেক্ট কোরআন শরীফের কথা, যে আমার জন্মে ভেদাল আছে, মুহাম্মাদের জন্মে এক নাম্বার প্রিয়, আমি সন্ত্রাসিত হতে পারি, মুহাম্মাদ এক নাম্বার ভালো মানুষ। আজকে মুসলমানের বলে আসাদ নূর জারস, অবশ্যই ওর জন্মের মধ্যে ভেজাল আছে, ওর জন্ম বৈধ কোনো জায়গায় হয় নাই, ওর জন্ম বৈধ কোনো জায়গায় হতে পারে না, ওর জন্ম কোনো বৈধ জায়গায় হতে পারে না, কোনো পতিতালয় হয়েছে না, না হলে ওর মায়ের কোন আকাম কুকামের দ্বারা হয়েছে। ওর জন্ম কোনোদিন ভালো জায়গায় হতে পারে, ইবনে জিয়াদের বাবার জন্ম যেরকম ভাবে জারস, ইবনে জিয়াদ এই জন্য হুসাইনের মাথা দিয়া ভলিবল খেলেছে। এই আসাদ নূর আমার নবীর চরিত্রের পরে এমন কলঙ্ক দিয়েছে, ইবনে জিয়াদের চাইতে ভয়ঙ্কর দিয়েছে। ইবনে জিয়াদ আর কি ভয়ঙ্কর চরিত্র দিয়েছে আমার নবীর চরিত্রে, তার চাইতে ভয়ঙ্কর চরিত্র নিয়ে কথা বলেছে আমার নবীর। তুই ওখানে বসে কথা বলস কে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশে আয় না, এই নাপিতের পর নাপিত বাংলাদেশে আয় না, তুই আসাদ নূররে পানি ছাড়া প্যারাসিটামলের মতো গিলা ফেলার মতো লোক আমার মসজিদ কমিটির মধ্যে হাজার হাজার আছে, তুই ওখানে বসে আমার নবীর গালি দিস কেন, আমার নবীর অবৈধ বলিস কেন, আমার নবীর সন্ত্রাসী বলিস কেন, আমার নবীর পাণ্ডা বলিস কেন, পালে বাংলাদেশ আয়, কোন এয়ারপোর্ট দিয়ে আসবি, আয়, আশেকে রাসুল কোটি কোটি আশেকে রাসুল আছে, নামাজ পড়ে না, রোজা করে না, সুদ গুর সব খায়, কিন্তু নবীর গালি দিল জায়গায় পুজো ফেলতে চায়, কথা ঠিক না ভাই? তুই জারস যদি তোর যদি সৎ সন্তান হয়ে থাকোস, তুই জারস অবৈধ যদি তুই তোর বুকের পাড়ে যৌক্তিক থেকে থাকে, বাংলার জমিন একবার আয়, সরকার কি করবে না করবে, ফাঁসি দিবে না ফাঁসির মঞ্চে দেবো ওটা পরে, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি আমি ইলিয়াস রহমান জিহাদি বলতে পারি, আমি ইলিয়াস রহমান জিহাদি আল্লাহ করে ভরসা করে বলতে পারি, আশেকে রাসুল তোরে ওই এয়ারপোর্টের মধ্যে গাইড়ে ফেলাবে, এয়ারপোর্টের যে ফোর্স আছে ওইখান থেকে তোরে নাই করে ফেলাবে। ইবনে জিয়াদের সাথে ভয়ঙ্কর আসাদ নূর, আল্লাহ হেদায়েত নসিব থাকলে ওরে হেদায়েত দাও, তা না হলে এ সমস্ত দুশ্চরিত্র জারসদেরকে জমিনের থেকে খতম করে দাও।
আমার দিকে তাকান